রুকমিনীর ফিটনেসকে অনেকেই পছন্দ করেন, পাশাপাশি চেহারা দেখেও আকর্ষিত হন। তাকে দেখলেই সবার একটাই প্রশ্ন থাকে, তিনি নিজের এই চেহারা ধরে রাখার জন্য কি কি করেন, সারাদিন কি কি খাওয়া দাওয়া করেন, কতক্ষণ সময় কাটান জিমে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে অনেক সাক্ষাৎকারেই এই উত্তর দিয়েছেন এই নায়িকা। তিনি বলেছেন, ঈশ্বরের আশীর্বাদে তার ফিটনেস খুবই ভালো, চাইনিজ বিরিয়ানি থেকে চকলেট কেক আইসক্রিম খেতে খুবই ভালোবাসেন, ফলে ডায়েটে থাকার কথা তিনি নাকি কখনো ভাবতেই পারেন না, সব সময় খাওয়া দাওয়ার মধ্যেই থাকেন। এবার জিম করতে গিয়ে বেজায় মন খারাপ রুকমিনীর, সেই ছবি শেয়ার করে নিলেন রুকমিনী। তার ইনস্টাগ্রামের স্টোরিতে জিম করার ছবি দিয়েছেন অভিনেত্রী, বেগুনি রঙের টি শার্ট পরে রুকমিনী যোগসান করার ম্যাটে শুয়ে আছেন, তিনি মুখে বিন্দুমাত্র হাসিনি, সেই কারণটাও নিজেই জানিয়েছেন এই নায়িকা। রুকমিনী লিখেছেন, জিম করতে মোটেও ভালো লাগছে না, চকলেট খেতে ইচ্ছে করছে, যতই ক্যামেরার সামনে তার কাজ হওয়ার জন্য প্রিয় খাবার ত্যাগ করার পাত্রই তিনি নন। ব্যোমকেশ ছবির শুটিং এর জন্য কিছুদিন আগে মধ্যপ্রদেশে শুটিং করতে গিয়েছিলেন তিনি, মধ্যপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তিনি, সেই মন্দিরে ঘিরের লাড্ডু পর্যন্ত না খেয়ে থাকতে পারেনি। এত খাওয়া দাওয়া করার জন্যই কি তাহলে জিমে যাচ্ছেন রুকমিনী? সে উত্তর অবশ্য এখনো পাওয়া যায়নি। তো রুকমিনীকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।